হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ ফোর্থ মে কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত পনেরোটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি পদে কে নিযুক্ত হলেন এই প্রশ্নের উত্তর টি এস শিবজ্ঞানম অপশন ডি বিচারপতি শিব জ্ঞানম যিনি আদালতের সবচেয়ে জ্যেষ্ঠ বিচারক ছিলেন তিনি একত্রিশ মার্চ দু সাল থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুপ্রিম কোর্ট তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগে সুপারিশ করেছে দুই নম্বর প্রশ্ন সিএসআইআর সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন ডক্টর কে রমেশ অপশন বি সি আই সংক্ষেপে ফাউন্ডেড পঁচিশ জুলাই উনিশশো আটচল্লিশ তিন নম্বর স্পাইস জেটের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে চিফ অপারেটিং অফিসার কাকে নিযুক্ত করা হয়েছে অরুণ কাশ্যপকে অপশন সি তিনি এর আগেই দুবাই জেট এয়ারওয়েজ এবং ওমান এয়ারের সাথেও কাজ করেছেন স্পাইস জেটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অজয় সিং চার নম্বর প্রশ্ন দু এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি কোন পদক জিতলেন এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি সোনা ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় পুরুষদের ডাবলস জুটি হয়ে তিরিশ এপ্রিল সাত্ত্বিক সাইরাজ রেঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি ইতিহাস তৈরি করেছিলেন তারা ওং ইউসিন এবং তেও ই ইয়ের মালয়েশিয়ান জুটিকে পরাজিত করেছে পাঁচ নম্বর প্রশ্ন কে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে বারো হাজার রান করেছেন বাবর আজম অপশন ডি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বারো হাজার আন্তর্জাতিক রান করার জন্য দ্বিতীয় দ্রুততম এশিয়ান ব্যাটার হয়েছেন ছয় নম্বর প্রশ্ন কোন রাজ্যে তিনটি নতুন এলাকায় বন্যপ্রাণী সংরক্ষণ রিজার্ভের কথা ঘোষণা করা হলো রাজস্থান অপশান বি রাজস্থানের তিনটি নতুন কনজারভেশন রিজার্ভ করা হয়েছে রাজ্য সরকার তিনটি এলাকা ঘোষণা করেছে বারানে সোরসান যোধপুরের খিচান এবং ভিলওয়ারার হামিরগড় নতুন সংরক্ষণগুলি বিরল এবং বিপন্ন প্রজাতিগুলোকে রক্ষা করবে এবং পরিযায়ী পাখিদের জন্য নিরাপদ আশ্রয় দেবে বলে আশা করা হচ্ছে রাজস্থান সম্পর্কে জানব রাজস্থানের রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যপাল কলরাজ মিশ্রা প্রতিষ্ঠা তিরিশ মার্চ উনিশশো উনপঞ্চাশ প্রচলিত নৃত্য গানগড় চামার গিনাদ ঝুলন লীলা কায়ানগা বাঁচাভাঙা খাইয়াল ভাবাই ঘুমর পানিহারি ছাড়ি ঝুমা সুইসিনি কাচ্চি গড়ি ভারতের বৃহত্তম মরুভূমি থর রাজস্থানে অবস্থিত কর্কটক্রান্তি রেখা রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত জাতীয় উদ্যান ডেজার্ট কেউলাদ মাউন্ট আবু রণথম্বর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও মানগড় একটি জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষিত হয়েছে ক্যামেল কনজারভেশন স্কিম লঞ্চ করেছে রাজস্থান ভরতপুর অভয়ারণ্যে ডলফিন এবং গণ্ডারদের জন্য চিড়িয়াখানায় তৈরি করছে রাজস্থান সিরোহি জেলায় জল জন অভিযানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাত্মা গা মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজস্থান সাত নম্বর প্রশ্ন আঞ্জি খাদ ব্রিজ ভারতে প্রথম কেবেল স্টেড রেল ব্রিজ কোথায় উদ্বোধন করা হল জম্মু কাশ্মীর অপশন এ ছয়শো তেপ্পান্ন কিলোমিটার দৈর্ঘ্যের মোট ছিয়ানব্বইটি তারের সাথে সেতুটি জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিঙ্ক প্রকল্পের অংশ জম্মু কাশ্মীর সম্পর্কে জানব দুটি রাজধানী গ্রীষ্মকালীন শ্রীনগর শীতকালীন জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা চিফ সেক্রেটারি অরুণ কুমার মেহেতা প্রচলিত নৃত্য রাহু ফিকার চাকরি ডান্দি নাচ ডামালি হেমিস গাম্পা ডাল লেক উলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত ন্যাশনাল পার্ক হচ্ছে ডক্টর সেলিম আলী আর দাচিগ্রাম কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও জম্মু কাশ্মীরের গুলমার্গে ভারতের প্রথম গ্লাস ইগলু রেস্তোরাঁর উদ্বোধন করা হয়েছে রিয়াসি জেলায় লিথিয়ামের ভান্ডার খুঁজে পাওয়া গেছে বেস্ট অ্যাডভেঞ্চার ট্যুরিজম ডেস্টিনেশন অ্যাওয়ার্ড জিতেছে জম্মু কাশ্মীর ডাল হ্রদে ডান্সিং ফোয়ারার উদ্বোধন করা হয়েছে আর জম্মু কাশ্মীরের বাসহলি চিত্রকর্ম জিআই ট্যাগ পেয়েছে আট নম্বর প্রশ্ন বিশ্ব টুনা দিবস কবে পালিত হয় সেকেন্ড মে পালিত হয় অপশনে টুনা মাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর সেকেন্ড মে বিশ্ব টুনা দিবস পালন করা হয় টুনা একটি জনপ্রিয় মাছের প্রজাতি যা সারা বিশ্বে ব্যাপকভাবে খাওয়া হয় এবং এটি সামুদ্রিক বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নয় নম্বর প্রশ্ন গুজরাট রাজ্যে প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয় পয়লা মে পালিত হয় অপশন এ গুজরাট সম্পর্কে জানব রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো ষাট প্রচলিত নৃত্য টিপ্পান্নি ডান্ডিয়ারাস গারবা রাসিলা ভাবাই গর্মা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গুজরাটে বিধানসভার স্পিকার পদে নিযুক্ত হয়েছেন শঙ্কর চৌধুরী ডেপুটি স্পিকার পদে নিযুক্ত হয়েছেন জেঠা ভারয়াদ মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হয়েছেন হাসমুখ আধিয়া এক থেকে আট শ্রেণিতে গুজরাটি শেখা বাধ্যতামূলক করেছে গুজরাট সরকার চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে বিশেষ বিল পাশ করেছে গুজরাট দশ নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার মানুষকে ডিজিটালভাবে ক্ষমতায়িত করার জন্য তিনটি অনলাইন পরিষেবা চালু করেছে হরিয়ানা অপশন বি হরিয়ানা সম্পর্কে জানব রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয় প্রচলিত নৃত্য ঝুমুর সয়াংলুর গাগরখোর ন্যাশনাল পার্ক হচ্ছে সুলতানপুর কালেশ্বর ন্যাশনাল পার্ক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও কালার স্কালার অ্যাওয়ার্ড পেয়েছে হরিয়ানা রাজ্য পুলিশ হরিয়ানার গোরখপুরে শহর গোরখপুর শহরে তৈরি হয়েছে উত্তর ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হরিয়ানার গুরুগ্রামে আরাবল্লী গ্রিন ওয়াল প্রজেক্ট লঞ্চ হয়েছে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস বাস্তবায়নে প্রথম স্থান পেয়েছে হরিয়ানা রাজ্য পুলিশ রেলওয়ে নেটওয়ার্ক একশো শতাংশ বৈদ্যুতিকরণ করা প্রথম রাজ্য হচ্ছে হরিয়ানা এগারো নম্বর প্রশ্ন কোন বিমান সংস্থা বিশ্বে প্রথম রোবোটিক্স ভিত্তিক চেক ইন পরিষেবা চালু করেছে এমিরেটস অপশন সি এমিরেটস একটি দুবাই ভিত্তিক এয়ারলাইন গ্রাহকদের মুখ স্ক্যান করা পাসপোর্টের সাথে মিলাবে এই এআই যাত্রীদের চেক করবে এবং তাদের লাগেজ ড্রপ এলাকায় গাইড করবে বারো নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার কৃষকদের ফসলের ক্ষতির জন্য মোট ক্ষতিপূরণের দশ শতাংশ কৃষকদের ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে পাঞ্জাব অপশন সি পাঞ্জাব সম্পর্কে জানব রাজধানী চণ্ডীগড় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত স্থাপন পয়লা নভেম্বর উনিশশো ছেষট্টি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেওয়া পাঞ্জাব রাজ্যের নতুন ডিজিপি নিযুক্ত হয়েছেন ভীরেশ কুমার ভাওড়া পাঞ্জাব বিধানসভার নতুন স্পিকার নিযুক্ত হয়েছেন কুলতার সিং সন্ধবন নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন বিজয় কুমার জানজুয়া পাঞ্জাবে প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে ডিরেক্টর জেনারেল অব পুলিশ পদে নিযুক্ত হয়েছেন গুরপ্রীত কৌর এবং শশী প্রভা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর রেনু চিমা ভিগ তেরো নম্বর প্রশ্ন ভারতের জি টোয়েন্টি প্রেসিডেন্সির অধীনে ওয়াই টোয়েন্টি প্রাক সামিট কোথায় শুরু হল লে লাদাখ অপশন এ লাদাখ সম্পর্কে জানব রাজধানী লে কার্গিল লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন বি ডি মিশ্রা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ভারতের প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি তৈরি করা হয়েছে লাদাখে রাজনাথ সিং লাদাখে দুটি হেলিপ্যাড চালু করেছেন অ্যাপ্রিকট নামক ফল জিআই ট্যাগ পেয়েছে ইয়ায়া সোকে লাদাখের প্রথম জীব হেরিটেজ সাইট হিসেবে প্রস্তাব করা হয়েছে এটা হেরিটেজ হবে লাদাখের কাঠ খোদাই জিআই ট্যাগ পেয়েছে চৌদ্দ নম্বর প্রশ্ন সৌরাষ্ট্র তামিল সঙ্গম প্রশাস্তিহ শিরোনামে বইটি কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক রচিত সোমনাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয় অপশন বি শেষ প্রশ্ন পনেরো নাম্বার বলার আগে তোমাদের কয়েকটা কথা একটু বলে নেব প্রথম কথা হচ্ছে তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরে কার্ডে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লাস পেয়ে যাবে দ্বিতীয় কথা এই যে সমগ্র এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফটা তৈরি হয়ে গেছে তো পিডিএফটা কীভাবে কালেক্ট করবে সেটা তোমরা ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন দেওয়া আছে ওটা ফলো করবে আজ আমি আর পিডিএফটার এক ঝলক দেখালাম না কারণ গত তিন দিন আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ঠিক আছে এবার তিন নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ কথাটা যেটা বলবো তোমরা একটা ইংলিশের পিডিএফ আমার থেকে কেউ কেউ নিয়েছিলে এমটিএস পরীক্ষার জন্য তো অনেকেই সেখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়েছ তো আমাকে তোমরা মেসেজ করে জানিয়েছো এবং আমি সেটা স্ক্রিনশট দিয়ে তোমাদের জাস্ট শো করেছি তো দেখিয়েছি হোয়াটসঅ্যাপে আর টেলিগ্রামে তো তার জন্য তোমরা তার পরবর্তীতে অনেকেই সেই পিডিএফটা আমার থেকে নিয়ে নিয়েছো কিন্তু আমি কথাই বলতে চাইছি যে আমি কিন্তু একবারও বলছি না যে ওই পিডিএফটাই শুধু তোমরা পড়ো এবং ওখান থেকেই তোমরা সব কমন পাবে আমি একবারও এটা বলছি না যারা কমন পেয়েছে তারা লাকিলি পেয়ে গেছে কিন্তু আমি কথা একবারও বলছি না যে ওই পিডিএফটাই তোমরা নাও এবং ওটা পড়লেই সব কমন পাবে কিন্তু আমি এর পাশাপাশি একটা কথা বলবো যে পিডিএফটায় খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে তো সেটা পড়লে হয়তো তোমরা সেম সেম প্রশ্ন পরীক্ষায় নাও পেতে পারো কিন্তু ওই পিডিএফটা যদি ভালো করে পড়ো তাহলে অন্য আরও অনেক প্রশ্নের উত্তর করতে পারবে এটাই আমার বলার তার মানে কিন্তু এই নয় যে আমি কিন্তু একবারও বলছি না যে ওই পিডিএফটাই নাও এবং ওখান থেকেই হুবহু তোমরা কমন পাবে আমি এ কথা একবারও বলছি না ঠিক আছে তোমরা যারা কমন পেয়েছ তারা জানিয়েছ আর আমি সেটাই তোমাদের স্ক্রিনশট করে দেখিয়েছি ওকে পরে কিন্তু কেউ বলো না যে দিদি তোমার পিডিএফ থেকে কিছুই কমন আসলো না আমি কিন্তু একবারও বলিনি যে হ্যাঁ কমন আসবে তবে এটুকু বলবো যে ভালো করে যদি ওটা পড়ো তাহলে প্রশ্ন কমন না আসলেও অন্য প্রশ্ন ওইখান থেকে তোমরা আইডিয়া করে অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে চলো পনেরো নাম্বার প্রশ্ন বিশ্ব পশু চিকিৎসা দিবস দু হাজার কবে পালন করা হয়েছে উনত্রিশে এপ্রিল পালন করা হয়েছে অপশান সি তো এবছরের থিম হচ্ছে প্রোমোটিং ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভনেস ইন দ্য ভেটেরিনারি প্রফেশন ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম থার্ড মে তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন আটষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন কে রাজকুমার রাও সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট আর সেরা ছবির পুরস্কার পেয়েছে গাঙ্গভাই কাথিয়াওয়ারি তোমরা যারা সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন আটষট্টিতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার কে পেয়েছেন ওয়ান নাইন ফাইভ নাইন রামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড কোন আধ্যাত্মিক গুরুকে প্রদান করা হয়েছে এটা সেকেন্ড কোশ্চেন অ্যান্ড থার্ড কোশ্চেন ল্যাটিন ওমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন সঙ্গীত শিল্পী এই তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক থার্ড মে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে অজিত কুমার মোহান্তি অপশন বি দুই নম্বর পশ্চিমবঙ্গের কোন রুটে দ্বিতীয় বন্দে ভারত ট্রেন চালু হল হাওড়া থেকে পুরী অপশন এ তিন নম্বর কোন দেশের প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন ডিং লিডেন চীন দেশ অপশন সি চার নম্বর কোন ব্যাংকে নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন রাজনীশ কর্ণাটক ব্যাংক অফ ইন্ডিয়া অপশন এ পাঁচ নম্বর প্রশ্ন এমবেসি রিটের সিইও পদেকে নিযুক্ত হয়েছেন অরবিন্দ মাইয়া অপশন ডি ছয় নম্বর প্রশ্ন লাইভজিক বুক প্রাইজ দু জিতলেন কোন দেশের লেখিকা মারিয়া স্টেপানোভা রাশিয়া অপশন এ সাত নম্বর প্রশ্ন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি গোল্ডম্যান এনভারমেন্টাল প্রাইজে ভূষিত হলেন হলেনকে আলেসান্দ্রা কোরাপ অপশন ডি আট নম্বর প্রশ্ন রিফ্লেকশনস শিরোনামে বই লিখলেন কে নারায়ণন বাঘুল অপশন বি নয় নম্বর প্রশ্ন আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জিতলেনকে সার্জিও পেরেজ অপশান সি দশ নম্বর প্রশ্ন সিনথান স্নো ফেস্টিভ্যাল টু এর আয়োজন করা হলো কোথায় জম্মু কাশ্মীর অপশান এ এগারো নম্বর প্রশ্ন ভারতে কয়টি নতুন মেডিকেল কলেজ তৈরির অনুমোদন দিল কেন্দ্র একশো সাতান্নটি অপশান ডি বারো নম্বর প্রশ্ন সিলভাসাতে নামো মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্বোধন করলেন কে নরেন্দ্র মোদী অপশন এ তেরো নম্বর প্রশ্ন কোন সালে ভারতের ভ্যাকসিন মার্কেটের মূল্য হবে পঁচিশ হাজার দুইশো কোটি টাকা দু হাজার পঁচিশ সাল অপশন বি চোদ্দ নম্বর প্রশ্ন চ্যাট জিপিটির সাথে প্রতিযোগিতা করতে গিগা চ্যাট নামে এআই প্রোগ্রাম লঞ্চ করল কোন দেশ রাশিয়া অপশন সি শেষ প্রশ্ন পনেরো নম্বর চার থেকে আনা মাটি থেকে অক্সিজেন নিশ্চিত কে নাসা অপশন বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে একটা লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই